রাজ্যে মারণ ব্যাধি এইডস লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে এইডসে আক্রান্তের সংখ্যা বেশি, মৃত্যুর হারও বেশি। এই ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জেলায় কতজন রোগী এইডসে আক্রান্ত, তাদের মধ্যে কতজন ছাত্রছাত্রী রয়েছে, কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তথ্য তুলে ধরে উচ্চ আদালতের প্রধান বিচারপতির নিকট একটি চিঠি প্রদান করেন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌর। চিঠিতে তিনি সংশ্লিষ্ট বিষয়ে বিশদভাবে তথ্য তুলে ধরেন। বিচারপতি টি অমরনাথ গৌরের চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলা শুনানি হয়। এই মামলায় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে এইডস প্রতিরোধে রাজ্য সরকার এখন পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করেছে তা জানতে চেয়ে একটি নোটিশ ইস্যু করেছে। রাজ্য সরকার স্বাস্থ্য সচিব এবং শিক্ষা সচিবকে এই নোটিশ ইস্যু করা হয়েছে। নোটিশে বলা হয়েছে এইডস প্রতিরোধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তা আগামী 2 সপ্তাহের মধ্যেই উচ্চ আদালতের রিপোর্ট আকারে পেশ করে জানাতে হবে। এদিন উচ্চ আদালতের সংশ্লিষ্ট মামলায় সরকার পক্ষের আইনজীবী কহিনুর নারায়ণ ভট্টাচার্য এই সংবাদ জানিয়েছেন। সেই চিঠির বেসিসে আমাদের সরকারকে একটা অগ্রিম নোটিশ দেওয়া হয়, তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট, এবং ফিক্স করা হয় আজকে কেসটা। তো আজকে যখন কেসটা উঠল তখন যদিও সরকার পক্ষের থেকে আমার কাছে মোটামুটি সমস্ত ধরনের তথ্যই দেওয়া হয়েছিল, স্টেট এইচআইভি সোসাইটির থেকে, এবং কি পদক্ষেপ নিয়েছে সরকার, কিভাবে করছেন, এবং এই সমস্ত নিয়ে আমি রেডি ছিলাম। আজকে কগনিজেন্স নেন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা নিয়ে নোটিশ ইস্যু করেন সরকারকে, সেক্রেটারি হেলথকে নোটিশ ইস্যু করেন, সেক্রেটারি এডুকেশনকে নোটিশ ইস্যু করেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করেন, এবং 2 সপ্তাহের মোস্ট প্রবাবলি, এখন অব্দি ডেটটা কনফার্ম হয়নি, 2 সপ্তাহের একটা টাইম পিরিয়ড বেঁধে দেন যে এর মধ্যে এসে আমাদের জবাব দিয়ে রিপোর্ট পেশ করতে হবে যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, আর কি নেওয়া যেতে পারে, এগুলো নিয়ে আলোচনা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি রাজ্যে এইডসের বাড়ন্ত নিয়ে একটি তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই তথ্যে বলা হয় মারণ ব্যাধি এইচআইভিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 47 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই তথ্য প্রকাশের পর সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিক সম্মেলন করে সঠিক তথ্য তুলে ধরেছিল রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি। সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রদেয় তথ্য সঠিক কিনা সেটাই এবার জানা যাবে উচ্চ আদালতে পেশ করা রাজ্য সরকারের রিপোর্টে। আগামী 2 সপ্তাহের মধ্যেই সরকারকে এই রিপোর্ট উচ্চ আদালতে পেশ করতে হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।